ফটিকরে পালা করে চলছে বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল হচ্ছেন এলাকার মানুষ। বিদ্যুৎ যন্ত্রণা ঠেকাতে কার্যত ব্যর্থ স্থানীয় নিগম অফিস। এমনিতে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, তার উপর প্রতিদিন পালা করে অনুকূটি জেলার কুমারঘাট ফটিকরায় সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে বিদ্যুতের চরম সমস্যা। বিশেষ করে ফটিকরা এলাকা জুড়ে সম্প্রতি বিদ্যুতের এই সমস্যা চরম আকার ধারণ করেছে। সকাল থেকে রাত অবধি ঘণ্টায় অন্তত কয়েকবার উধাও হচ্ছে বিদ্যুৎ। এ নিয়ে কয়েক দফায় নিগমের শাখা অফিসে বিষয়টি জানানো হলেও সমস্যা সুরাহা তো দূর, উপরন্তু প্রকট হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। বিশেষ করে বিদ্যুৎ লাইনের রুটিন মাফিক সংস্কার না থাকার ফলে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আর নিগম অফিসের পরিকাঠামোর কথা তো যত কম বলা যায় ততই মঙ্গল। লাইনের ত্রুটি সরাইয়ের জন্য অফিসে নেই পর্যাপ্ত কর্মী, মাত্র ৬ জন কর্মী দিয়ে দুই ভাগ চলছে অফিস। যারাও রয়েছেন তাদের বেশিরভাগের মধ্যে রয়েছে কাজের অভিজ্ঞতার যথেষ্ট অভাব। এর মধ্যে যে কোনো একজনের সাপ্তাহিক বন্ধ থাকছে প্রায়শই, তাহলে মোট 5 জন কর্মী দিয়ে এলাকার প্রায় 5,000-এরও বেশি গ্রাহককে পরিষেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে নিগম কর্মীরা। তাছাড়াও অফিসে সরকারিভাবে নেই কোনো গাড়ির ব্যবস্থা। মাঝে মাঝে নিগমের ঠিকাদার সংস্থার একটি অটোতে সিঁড়ি বেঁধে এদিক ওদিক ছুটতে দেখা যায় নিগম কর্মীদেরকে। এই পরিস্থিতিতে এলাকার বিদ্যুতের ত্রুটি সরায় এক প্রকার কালো ঘাম ছুটছে নিগম কর্মীর থেকে ম্যানেজারের। শীতের মরশুমে যেমন তেমন, কিন্তু ঝড় বাদলের সময় এলাকার বিদ্যুতের এই সমস্যা আরও তীব্র আকার ধারণ করে। ফটিকরায় প্রত্যন্ত এলাকাগুলোতে মাসে ঠিকমতো 10 দিনও বিদ্যুতের আলো পৌঁছায় না গ্রাহকদের ঘরে বলে অভিযোগ। যদিও অনেক ক্ষেত্রে এলাকা বিদ্যুৎ সমস্যা মেটাতে নিগম কর্মীদের সাথে সহযোগিতার হাত বাড়ায় এলাকার একাংশ গ্রামবাসীরাও, বিদ্যুৎ নিগমের এহেন অব্যবস্থায় ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা। বিদ্যুতের সমস্যার জেরে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ঠান্ডা পানীয় এবং আইসক্রিম বিক্রেতাদেরকে। মানুষ চাইছেন এই সমস্যা থেকে উত্তরণের। আলাদা করতো কভার সাইডটা, সব লাইন তো একসাথে করে লইছে। ওই তো ঠিকঠাক হইলে তো ভালো, সবাই লেগেই ভালো। বাজার, এখানে কারেন্টের বিষম সমস্যা হয়। ঠিক আছে, টুয়ান দিলে কারেন্ট থাকে না 2 দিন 1 দিন। আর এমনি এখন এই যে সিজনটা শুরু হয়েছে, দিনের মধ্যে 3-4 বার তো 5 বার তো যাই, কারেন্ট থাকেই না। এতে আমরা ব্যবসায়ীরা একটু কষ্ট হয়, ঠান্ডা ঠান্ডা ব্যস্ত ব্যস্ত একটা সমস্যা হয়। ওইটা যদি তুরন্ত মানে ইয়ে করা হয় তো ভালো হইব বোধ হয়। এরপরে প্লাস হয়েছে যে অফিসের বোধ হয় সমস্যা, স্টাফ টুপ আছে নাই, গাড়ি টাড়ি নাই, তার জন্য বোধ হয় তারা একটু তারা সমস্যা হয়, তারা সঠিক টাইমে কাজটা করতে পারে না। ওটাই মানে আমাদের অনুরোধ আর, যাতে গভর্নমেন্ট এটার দিকে একটু নজর দিয়ে যাতে এটারে সঠিক পরিষেবা তারা দিতে পারে। হ্যাঁ, আর আমরাও যাতে সুন্দরভাবে সবাই কোনো সমস্যা না হয় কারেন্ট নিয়ে, মেনটেন্যান্সটা একটু ইয়ে হইতে আছে। এখানে আগের তনে তুফান দিব যেহেতু জানি বাসটা পড়বো, আগের তনে এটি খাটে কুটে বাইল করলে বোধ হয় এরকম সমস্যা থাকতো না। কালের বিবর্তনে নিজের হারিয়ে যাওয়া গরিমা একটু একটু করে ফিরে পেতে চলছে ফটিকরায়। বিজেপি সরকার প্রথম 5 বছরে একসময়ের পুরনো থানা ফিরে পেয়েছে ফটিকরায়ের মানুষ। ফটিকরায় হয়েছে উন্নত মানের হাসপাতাল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি অফিস। এ সময় এলাকায় বিদ্যুৎ বিভ্রাটে বিঘ্নত হচ্ছে সরকারি অফিসগুলোর কাজকর্ম। দাবি উঠছে এলাকার মানুষের স্বার্থে ফটিকরায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যুৎ নিগমের শাখা অফিসটিতে পরিকাঠামো তৈরি করে একে রূপান্তরিত করা হোক নিগমের সাবডিভিশন অফিসে, বিদ্যুৎ যন্ত্রণার থেকে মুক্তি দেওয়া হোক গ্রাহকদেরকে। অবশ্য ফটিকরায়ের মানুষ যথেষ্ট আশাবাদী। এলাকার তরুণ বিধায়ক তথা উদ্যমী মন্ত্রী নিশ্চয়ই এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখে দুর্ভোগ পীড়িতদের বিদ্যুৎ যন্ত্রণার থেকে মুক্তি দিতে সহসাই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, আর ইনিউজ।